আল্লাহর নবী বলেন মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দীকি মখরাজা ওয়া মিন কুল্লি হাম মিন ফারজা বান্দা ইস্তিগফারের উপর আমল করো যত ধরনের চিন্তা আছে সব চিন্তা আল্লাহ তাআলা দূর করে দিবে সুবহানাল্লাহ এই চিন্তাটা হতে পারে আমার পারিবারিক চিন্তা আমার সাংসারিক চিন্তা স্বামী স্ত্রীর চিন্তা ঋণ নিয়া চিন্তা এলাকা নিয়া চিন্তা প্রতিবেশী নিয়া চিন্তা মামলা মোকদ্দমা নিয়া চিন্তা অনেক কিছু নিয়া চিন্তা যত ধরনের চিন্তা আছে দুনিয়াতে এমন কোন মানুষ নাই যার চিন্তা নাই যার পেরেশানি নাই কেউ বেশির জন্য পেরেশানি করে কেউ কম আছে এই জন্য পেরেশানি করে কারোটা চলে গেছে এই জন্য পেরেশানি করে যত ধরনের পেরেশানি আছে সকল পেরেশানি দূর করার জন্য সর্বোত্তম যে আমলটা আছে সেই আমলের নাম কি জোরে বলেন কি ইস্তিগফার ইস্তিগফারের দ্বারা আল্লাহ তাআলা কয়টা পুরস্কার দেয় জোরে কোন কয়টা হাত দিয়া দেখান কয়টা হ্যাঁ 10 কি একাতে হয় না দুইয়াতে হয় অনেকে একাত তুলছে এই যে তোলেন সবাই হাতটা নাড়ান আলহামদুলিল্লাহ জোরে বলেন আলহামদুলিল্লাহ হাত নাড়ান আল্লাহ কবুল করুন বলেন আমিন তাহলে ইস্তিগফারের দ্বারা প্রতিদান কয়টা জোরে বলেন কয়টা 10টা এক নম্বর প্রতিদান হলো আল্লাহ তাআলা বলে ও বান্দা তোমরা যখন ইস্তিগফারের উপর আমল করবা আমি আল্লাহ তোমাকে সর্বপ্রথম যে পুরস্কার দেব সেটা হলো আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামের কথাটা সূরা নূহার মধ্যে তুলে ধরেছেন ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা বান্দা তুমি যদি ইস্তিগফার পড়ো ইস্তিগফারের উপর আমল করতে পারো আল্লাহ তাআলা আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ maaf করে দিব সুবহানাল্লাহ এক নম্বর সেটা কি আল্লাহ maaf করে দিবেন দুনিয়ার সব মানুষের চাওয়া একটা কি আল্লাহর কাছে maaf চাওয়া সবাই চায় আল্লাহ তুমি আমাকে maaf করে দাও আল্লাহ তুমি আমাকে maaf করে দাও আল্লাহ তুমি আমাকে maaf করে দাও এই জন্য সূরাতু আলী ইমরানের 133 নং আয়াত আল্লাহ তাআলা বলে ও বান্দা ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ও বান্দা তুমি তোমরা আমি আল্লাহর পক্ষ থেকে ক্ষমা পাওয়ার জন্য দৌড়াও আমি আল্লাহর ক্ষমা যেই রাস্তায় পাওয়া যাবে এই রাস্তায় তুমি দৌড়াও আমি আল্লাহর পক্ষ থেকে ক্ষমা পাওয়ার জন্য দৌড়াও আর আল্লাহর নবী বলেন যে বান্দা ইস্তিগফারের উপর আমল করবে আল্লাহর কোরআনও প্রমাণ করে যেই বান্দা ইস্তিগফারের উপর আমল করে আল্লাহ তাআলা সর্বপ্রথম এক নম্বর পুরস্কার যেটা দিবেন আল্লাহ তাআলা তাকে maaf করে দিবে সুবহানাল্লাহ দুই নম্বর প্রতিদান হলো ওয়াইরুসিলিস সামা আলাইকুম মিদরারা আল্লাহ তাআলা বলে ও বান্দা তুমি যদি ইস্তিগফারের উপর আমল করতে পারো কখনো যদি তোমার বৃষ্টির প্রয়োজন হয় আমি আল্লাহর কাছে তুমি ইস্তিগফার পড়ো আমি আল্লাহর কাছে চাও কৃষক কৃষি কাজ করতে গিয়া ক্ষেত কামারে গিয়ে ইস্তিগফারের উপর আমল করবে আল্লাহ তাআলা এই পরিমাণ বৃষ্টি দিবেন যেই পরিমাণ বৃষ্টি দিলে ফসলাদি বেশি হয় ফসলাদি ভালো হয় এই জন্য বান্দা তোমার যদি বৃষ্টির প্রয়োজন হয় তাহলে বান্দা তুমি বেশি বেশি ইস্তিগফারের উপর আমল করো দুই নম্বর প্রতিদান হলো আল্লাহ তাআলা কি দিবেন প্রয়োজন অনুযায়ী বৃষ্টি দিবেন তিন নম্বর হলো ওয়ায়ুমদিদুকুম বিআমওয়াল ও বান্দা ইস্তিগফার তুমি যদি বেশি বেশি পড়তে পারো আমি আল্লাহ তোমাকে সম্পদ দিব সম্পদ সম্পদ এত আস্তে কেন আরেকটু জোরে বলা যায় না আল্লাহ বলেন বান্দা ইস্তিগফারের উপর আমল করো আমি আল্লাহ তোমাকে সম্পদ দিব কি পরিমাণ সম্পদ দিবেন আল্লাহর নবীর হাদিস প্রমাণ করে قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহর নবী বলেন মান লাজিমাল ইস্তিগফার যেই বান্দা যেই উম্মত ইস্তিগফারটাকে নিজের জন্য আবশ্যক করে নিবে جعل الله له من كل ضيق مخرجا ومن كل هم فرجا ويرزقه من حيث لا يحتسب
আল্লাহ তাআলা এই পরিমাণ রিজিক দিবে বান্দা কল্পনাও করতে পারবে না সুবহানাল্লাহ ওয়ারযুকহু মিন হাইযু লা ইহতাসিব বান্দা তোমার হিসাব থাকবে না বিনা হিসাব এত পরিমাণ এমন জায়গা থেকে রিজিক দিব বান্দা তুমি কল্পনাও করতে পারবে না আল্লাহ তাআলা দিতে পারেন কি পারেন না আরো জোরে বলেন পারেন কি পারেন না দুনিয়ার মানুষের কাছে যত রিজিক আছে যত সম্পদ আছে এগুলা দিবেন কে হাতটা উঠিয়ে বলেন কে দিছে আরো জোরে আল্লাহর নামটা বলেন দিবেন কে আরো জোরে বলেন আল্লাহ হাত নামান যেই আল্লাহ দুনিয়ার মানুষদেরকে রিজিক দিতে পারছে ওই আল্লাহ আমাকে আপনাকে রিজিক দিতে পারবেন কিনা আল্লাহ তাআলা দিবেন কিনা এইজন্য মুফাসসিরিনে কেরাম বলে কারো যদি টাকা পয়সার সমস্যা হয় রিজিকের সমস্যা হয় তাহলে সেও ইস্তেগফার করবে তার বিবি থাকলে বিবি ইস্তেগফার করবে তার সন্তান থাকলে সন্তান ইস্তেগফার করবে সবাই মিলে ইস্তেগফার করবে কতদিন পড়বে সে পড়তে থাকবে পড়তে থাকবে পড়তে থাকবে এক দুই দিন পাঁচ দিন দশ দিন বিশ দিন এক মাস দুই মাস পরে ক্ষান্ত হলে হবে না বান্দা পড়তে থাকবে আল্লাহর কোরআন যেমন সত্য আল্লাহ যেমন সত্য আল্লাহর কোরআন যেমন সত্য আল্লাহর কোরআন যেমন সত্য নবী তেমন সত্য নবী যেমন সত্য নবীর হাদিস তেমন সত্য আল্লাহর কোরআনের মধ্যে মিথ্যা নাই নবীর হাদিসের মধ্যে মিথ্যা নাই আল্লাহ যেমন সত্য আল্লাহর নবী যেমন সত্য এই কথাটাও সত্য বান্দা তোমরা সবাই ইস্তিগফারের উপর আমল করতে থাকো আমি আল্লাহ তোমাকে যে কোনো এক সময় এত পরিমাণ রিজিক দিব বান্দা তুমি কল্পনাও করতে পারবে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এটা হলো তিন নম্বর চার নম্বর ফায়দা হলো আল্লাহ তাআলা বলেন ওয়ায়ুমদিদুকুম বিআমওয়াল ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন ও বান্দা তুমি ইস্তিগফার করো তোমার চার নম্বর যে প্রতিদান হবে সেই প্রতিদানটা হলো আমি আল্লাহ তোমাকে সন্তান দিব সন্তান 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 আরেকটু আস্তে কর না সুবহানাল্লাহ ও বান্দা আমার সন্তান নাই আপনার সন্তান নাই সন্তান না থাকলে আমরা মাজারে যাই বাবার কাছে যাই কোন মাজার সন্তান দিতে পারে না কোন বাবা সন্তান দিতে পারে না সন্তান দেওয়ার মালিক কে আরো জোরে বলতে হবে কে অথচ আমাদের অনেকের সন্তান না হলে এলাকার মানুষ তাদেরকে ক্রিটিসাইজ করে বিভিন্ন চোখে দেখে সন্তান নাই কেন বিবির দোষ দেয় স্বামীর দোষ দেয় ছেলের দোষ দেয় মেয়ের দোষ দেয় আহারে সন্তান তো বিবি দিতে পারে না ছেলে দিতে পারে না মেয়ে দিতে পারে না স্ত্রী দিতে পারে না স্বামী দিতে পারে না আল্লাহর যদি ইশারা না হয় কথা ঠিক নেবে ঠিক আল্লাহর খলিল ইব্রাহিম খলিলুল্লাহ বিশ ত্রিশ বছরে সন্তান হয় না চল্লিশ বছরও সন্তান হয় না পঞ্চাশ বছরও সন্তান হয় না ষাট সত্তর বছরও সন্তান হয় না আশি বছরও সন্তান হয় না ছিয়াশি বছর যখন হয়ে যায় তখন সন্তান হয়েছে দিছেন কে আরো জোরে বলেন কে দিছে জাকারিয়া আলাইহিস সালাম সন্তান নাই অনেক বয়স হয়ে গেছে বৃদ্ধ হয়ে গেছে সন্তান নাই স্ত্রীর বয়সে বেড়ে গেছে জাকারিয়া আলাইহিস সালাম তার বয়সে বেড়ে গেছে নবী তারপরেও সন্তান নাই কিন্তু নারাজ হন নাই আল্লাহর কাছে চাচ্ছেন মারিয়াম আলাইহিস সালামের কামরায় গেছে যাওয়ার পরে বলতেছে ও মারিয়াম আন্না লাকি হাদা ও মারিয়াম কোথেকে আসছে তোমার দরবারে এই যে ফল দেখা যায় মৌসুম সারা ফল কাঁঠালের মৌসুম না তারপরও কাঁঠাল আমের মৌসুম না তারপরও আম খেজুরের মৌসুম না তারপরও খেজুর মৌসুম সারা তোমার দরবারে ফল কোথেকে আসছে তখন মারিয়ামকে জিজ্ঞাসা করে জাকারিয়া অলাইয়া মারিয়াম আন্না লাকি হাদা ও মারিয়াম এগুলা কোথেকে আসছে মারিয়াম বলে কালাত হুয়া মিন ইনদিল্লাহ এগুলা অন্য কোনো জায়গা থেকে আসে নাই আল্লাহর পক্ষ থেকে আসছে কার পক্ষ থেকে কার পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে আসছে ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশা ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশা ও বিগাইরি হিসাব আল্লাহ তাআলা কাউকে যদি রিজিক দেন তাহলে কোনো সময় লাগে না কোনো মৌসুম লাগে না
আল্লাহ তাআলা মৌসুম সারা যে কোনো জায়গা থেকে ফল দিতে পারেন কি পারেন না জাকারিয়া আলাইহিস সালাম ভাবলেন মৌসুম সারা যদি আল্লাহ তাআলা মারিয়ামকে ফল দিতে পারে মারিয়াম আলাইহিস সালামকে যদি মৌসুম সারা ফল দিতে পারে তাহলে আমি জাকারিয়ার সন্তান নাই আল্লাহ তাআলা বুঝি আমাকে সন্তান দিতে পারে না আরে পারে কি পারে না তখন জাকারিয়া আলাইহিস সালাম দোয়া করতেছে هنالك دعا زكريا ربا مريم عليه السلام পাশে দাঁড়াইয়া জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করতেছে قال ربي هب لي من لدنك ذريه طيبه ও দয়ার মালিক মৌসুম সারা যদি মারিয়ামকে ফল দিতে পারো তাহলে আমি জাকারিয়াকে মৌসুম সারা আমার বয়স নাই সন্তান হওয়ার বয়স আমারও নাই আমার বিবিও নাই তুমিও আমি এবং আমার স্ত্রীর মৌসুম সারা সন্তান দিতে পারো এই কথা বলে আল্লাহর কাছে দোয়া করতেছে নামাজে দাঁড়ায় গেছে নামাজে দাঁড়াইয়া রুকুতে সিজদা দেয় আবার দাঁড়ায় যায় নামাজের মধ্যে আছে এই মুহূর্তে ফানাদাতুল মালাইকা একজন ফেরেশতা আয়েশা ডাকতেছে এমন অবস্থায় যে জাকারিয়া আলাইহিস সালাম ওয়া হুয়া কাইম زكريا عليه السلام دارا دارا نماز পড়তেছে يصلي في المحراب امام যে জায়গায় দাঁড়াইয়া মিহরাবের মধ্যে দাঁড়াইয়া নামাজ পড়ে জাকারিয়া আলাইহিস সালাম মিহরাবের মধ্যে দাঁড়ায়া দাঁড়ায় নামাজ পড়তেছে ওই মুহূর্তে একজন ফেরেশতা আয়েশা ডাইকা বলে ঘোষণা দেয় ও জাকারিয়া আল্লাহ ইউবাশশিরুকি বিইয়াহইয়া আল্লাহ তাআলা তোমাকে ইয়াহইয়া নামক একজন সন্তানের সুসংবাদ দিচ্ছে আর একটু আস্তে কোন সুবহানাল্লাহ সন্তান কে দেয় আরো জোরে বলেন কে দেয় আল্লাহ তাআলা সন্তান দেন আল্লাহ তাআলা সন্তান দেন এই জন্য আল্লাহ তাআলা বলে ও বান্দা ইস্তিগফারের উপর যদি আমল করতে পারো তোমাকে আমি আল্লাহ চার নম্বর যে প্রতিদান তোমাকে দিব সেটা হলো ওয়া বানিন আমি আল্লাহ তোমাকে সন্তান দেব সন্তান হাদিসের মধ্যে আসছে এবং মুফাসসিরিন কেরাম এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়া বলেন যাদের সন্তান নাই আল্লাহ তাআলা তাকে সন্তান দেন আবার যাদের সন্তান আছে তাদের সন্তান যদি অবাধ্য হয় অবাধ্য সন্তানকে আল্লাহ তাআলা বাধ্য করে দেয় সুবহানাল্লাহ অনেকে সন্তান পায়া কান্দে অনেকে সন্তান না পায়া কান্দে কিরে ভাই তুই কান্দস কেন যে হুজুর আমার সন্তান নাই এই জন্য কান্না করতেছি তুই কান্দস কেন হুজুর আমার সন্তানটা খারাপ পথে চলে গেছে এই জন্য কান্না করতেছি তো মুফাসসিরিন কেরাম বলেন আল্লাহর কোরআনের এই আয়াত দ্বারা এটা বোঝা যায় কেউ যদি ইস্তিগফারের উপর আমল করে সন্তান না থাকলে যেমন আল্লাহ সন্তান দিবেন আর যদি আমার সন্তান অবাধ্য হয়ে থাকে স্বামী স্ত্রী উভয় মিলে ইস্তিগফারের উপর আমল করবে একদিন দুই দিন পাঁচ দিন দশ দিন এক মাস দুই মাস এক বছর দুই বছর এই ইস্তিগফারের বরকতে আল্লাহ তাআলা আমার আপনার অবাধ্য সন্তানকে বাধ্য করে দিবেন সুবহানাল্লাহ এটা হলো চার নম্বর পাঁচ নম্বর হলো আল্লাহ তাআলা বলে ও বান্দা কেউ যদি ইস্তিগফারের উপর আমল করতে পারো আল্লাহ তোমা আল্লাহ তাআলা আমি আল্লাহ তোমাকে পাঁচ নম্বর যে পুরস্কার দেব সেটা হলো ওয়া জাআল্লাকুম জান্নাত আমি আল্লাহ তোমাকে জান্নাতের মালিক বানাবো আরেকটু জোরে কর না সুবহানাল্লাহ এই জান্নাতে চাইতে রাজি যাইতে রাজি আছেন কে কে হাত তোলেন আয় সবাই চান না আল্লাহ কবুল করেন বলেন আমিন হাত নামান আল্লাহর নবী একটা আদত ছিল যেটা আমাদের ইমামদের মাঝেও দেখা যায় যেটা মুস্তাহাব একটা আমল প্রত্যেক ফজর নামাজের পরে এবং আসর নামাজের পরে ইমাম সাহেব কিন্তু মুসল্লিদের দিকে ফিরা বসে কি বসে না আল্লাহর নবীর থেকে এটা আসছে আল্লাহর নবী অবস্থান এটা মুস্তাহাব সুন্নত আল্লাহর নবী এটা করতেন আল্লাহর নবী প্রতিদিন ফজর নামাজের পরে মুসল্লিদের দিকে ফিরা বসতেন ফিরা আল্লাহর নবী জিজ্ঞাসা করতেন গতকাল রাতে তোমরা কে কে স্বপ্ন দেখছো কে কি স্বপ্ন দেখছো আমার কাছে বলো আমি নবী ব্যাখ্যা করে দিব ওই মুহূর্তে সবাই বলতেছে ইয়া রাসূলুল্লাহ গত রাতে কোনো স্বপ্ন দেখি নাই আল্লাহর নবী বলতেছেন আমি একটা স্বপ্ন দেখছি তাহলে আমার কথাটা শোনো
সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ শোনার জন্য বসে আছি বলেন আপনি আল্লাহর নবী বললেন গতকাল রাতে আমি নবী স্বপ্ন দেখলাম আল্লাহ তাআলা আমাকে স্বপ্ন দেখাচ্ছে আমি একটা মাঠের মধ্যে দাঁড়িয়ে আছি আমার যেই মাঠের মধ্যে আমি দাঁড়িয়ে আছি এই মাঠের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছি হাশরের ময়দান কায়েম হয়ে গেছে এরপরে কোন কোন নবী 10 জন কোন নবী 20 জন কোন নবী 15 জন কোন নবী আরো বেশি অল্প অল্প সংখ্যক লোক নিয়ে জান্নাতে যাইতেছে সুবহানাল্লাহ আল্লাহর নবী এরপরে দেখলেন পিছনের দিকে তাকালেন আল্লাহর নবী বলেন আমি পিছনের দিকে তাকালাম পিছনের দিকে তাকায় দেখি বড় একটা দল কে নেতৃত্ব দিয়ে একজন লোক জান্নাতে নিয়ে যাচ্ছে আমি জিব্রিল আমিনকে জিজ্ঞাসা করলাম ও জিব্রিল এরা কারা কে সে যে নেতৃত্ব দিয়ে নিয়ে যাচ্ছে জিব্রিল বলল যে নেতৃত্ব দিয়ে নিয়ে যাচ্ছে তিনি হলেন হযরত মূসা আলাইহিস সালাম আপনার ভাই মূসা নেতৃত্ব দিয়ে নিয়ে যাচ্ছে এই যারা যাচ্ছে তারা হলো মূসার উম্মত মূসা তার উম্মতদেরকে নিয়ে জান্নাতে যাচ্ছে সুবহানাল্লাহ আল্লাহর নবীর মুখটা মলিন হয়ে গেছে আল্লাহর নবী বললেন আমার মুখটা মলিন হয়ে গেছে ভিতরে চিন্তা ঢুকে গেছে একজন নবীর উম্মত এত পরিমাণ জান্নাতে যাচ্ছে আমার উম্মত কোথায় জিব্রিল আমিন বলল ইয়াম ও মুহাম্মদ তুমি ডান দিকে তাকাও তুমি বাম দিকে তাকাও আর সামনের দিকে তাকাও আল্লাহর নবী ডানে তাকালেন আল্লাহর নবী বামে তাকালেন সামনে তাকালেন সামনে ডানে বামে সামনে যখন তাকাইলেন তাকানোর পর আল্লাহর নবী বর্ণনা দেন ডানে তাকাইছি শেষ কিনারা দেখা যায় না বামে তাকাইছি শেষ কিনারা দেখা যায় না সামনে তাকাইছি শেষ কিনারা দেখা যায় না মনে হয় শেষ সীমানাটা একবারে শেষ পর্যন্ত যত পর্যন্ত আছে তত পর্যন্ত মানুষ আছে মানুষ ছাড়া আর কোনো কিছু নাই জিব্রিল বলল ও মুহাম্মদ এই যে যাদেরকে দেখতেছো তোমার ডানে বামে সামনে এরা হলো তোমার উম্মত জান্নাতি উম্মত এদেরকে নিয়া তুমি জান্নাতে যাইবা সুবহানাল্লাহ আল্লাহর নবী হাসিয়ে দিছে জিব্রিল আমিন বলল ও মুহাম্মদ তুমি হাসতেছো আল্লাহর নবী জিব্রিলকে তুমি করে বলতেন জিব্রিল আল্লাহর নবীকে তুমি তুমি শব্দ বলতেন আর আরবিতে আনতা এটা তুমিও হয় আনতা অর্থ আপনি আনতা অর্থ তুই অর্থাৎ তুমি তুমি শব্দ ব্যবহার করতেন এরপরে জিব্রিল বলল ও মুহাম্মদ সামনে যেই দল ডানে বামে সামনে যেই দল দেখতেছো এটার সামনে আরো 70,000 লোককে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দিবে সুবহানাল্লাহ কোন কথা বলতেছে এটা স্বপ্নের কথা স্বপ্নের কথা কোন জায়গায় বৈসা বলতেছে মসজিদে নববীর মধ্যে বৈসা আল্লাহর নবী সাহাবীদেরকে সামনে নিয়া স্বপ্নের কথা বলতেছে আল্লাহর নবী বললেন ডামে ডানে বামে সামনে যারা আছে তাদের কি নিয়া তো আমি নবী জান্নাতে যাবই এর আগেও 70,000 কে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দিবে সুবহানাল্লাহ কইবেন না ওই মুহূর্তে একজন সাহাবী দাঁড়ায় গেছে দাঁড়াইয়া আল্লাহর নবীকে বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই যে বিনা হিসাবে যে 70,000 জান্নাতে যাবে ওই 70,000-এর অন্তর্ভুক্ত কি আমাকে করা যায় না সুবহান আল্লাহর নবী বললেন যা 70,000-এর অন্তর্ভুক্ত করে দিলাম আরে সুবহানাল্লাহ কর না সুবহানাল্লাহ জান্নাম হলো উক্কাসা উক্কাসা আল্লাহর নবীর কাছে চাইয়া 70,000-এর অন্তর্ভুক্ত হয়ে গেছে আরেকজন দাঁড়ায় বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই 70,000-এর অন্তর্ভুক্ত কি আমাকে করা যায় না আল্লাহর নবী বললেন টিকেট একটা ছিল বিক্রি হয়ে গেছে সুবহানাল্লাহ এখন যদি যাইতে হয় আমলের মাধ্যমে যাইতে হবে এমন একজন সাহাবী যার নাম হলো রবিআ আল্লাহর নবী তাহাজ্জুদের নামাজের জন্য উঠছেন ঘুম থেকে উঠছেন ঘুম থেকে উঠার পরে একটা বদনার মধ্যে অথবা জগের মধ্যে পানি নিছে পানি নিয়া আল্লাহর নবীকে ওযু করাইতেছে ওযু করাইতেছে তাহাজ্জুদের ওযু আচ্ছা আমার আপনাকে আমাকে আপনাকে কেউ যদি ওযু করার জন্য পানি ঢেলে দেয়
আমি আপনি তার প্রতি খুশি হব কি হব না আরে জোরে কোন হবেন কি হবেন না আল্লাহর নবী খুশি হইছে আল্লাহর নবী খুশি হইয়া তাকে বলতেছে তুমি কি চাও যা চাও তাই পাইবা যা চাও তাই পাইবা ওই সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আমার সাথে আছেন আর কোনো কিছুই লাগব না সুবহানাল্লাহ আপনি আমার সাথে আছেন আর কোনো কিছুই লাগবে না আল্লাহর নবী দ্বিতীয়বার আবার বললেন যা চাও তাই পাইবা ওই সাহাবী বলল ইয়া রাসূলুল্লাহ কোনো কিছুই লাগবে না আল্লাহর নবী তিনবারের মতো বললেন আমি নবীর কাছে যা চাও তাই পাইবা হোক সেটা দুনিয়া হোক সেটা আখেরাত সুবহানাল্লাহ তখন ওই সাহাবী বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ إني أسألك مرافقتك في الجنة يا رسول الله أمي باري چاينا غاري چاينا ناري چاينا دنيا چاينا كونو كسي چاينا أمي چاي أپنے نوبر شتے أمي جنة تھکتے چاي سبحان الله سبحان الله أوي نوبر شتے جنة تھکتے سائي تو إن شاء الله أي شبائي چاي تو إن شاء الله داري قتل نوبر شتے جنة تھکا جاوے সুন্নতের উপর না চললে নবীর সাথে জান্নাতে থাকা যাবে নামাজ সাললে কি নবীর সাথে জান্নাতে থাকা যাবে নাকি যাত্রার গান দিলে কি নবীর সাথে জান্নাতে থাকা যাবে নাকি গান বাজনা শুনলে নবীর সাথে জান্নাতে থাকা যাবে নাকি আল্লাহর নবী ওই সাহাবীকে বলল এই শোনো তুমি আমি নবীর সাথে জান্নাতে থাকতে চাও তোমার মতো কিয়ামত পর্যন্ত আমার অনেক উম্মত যারা আমি নবীর সাথে জান্নাতে থাকতে চাইবে তোমার জন্য একটা আমল দেই সকল উম্মতের জন্য একটা আমল দেই সে আমলটা হলো আমি নবীর সাথে যদি জান্নাতে থাকতে চাও তাহলে বেশি বেশি করে সিজদা দাও সুবহানাল্লাহ বেশি বেশি করে নফল নামাজ পড়ো বেশি বেশি করে সিজদা দাও বেশি বেশি করে নামাজ পড়ো তাহলে আমি নবী তোমাকে তোমার হাত ধরে আমি নবী একা জান্নাতে যাব না তোমার হাত ধরে তোমাকে নিয়ে জান্নাতে যাব সুবহানাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওই নবীর সাথে জান্নাতে যাইতে চাই না আমরা হ্যাঁ চাইস পড়তে হবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেন যারা নামাজ পড়ে নামাজ পড়লে কপালে একটা দাগ হয় না হাতে দাগ হয় কপালে দাগ হয় পায়ে দাগ হয় আল্লাহর নবী বলেন সিজদার যে দাগগুলো আছে যাদের মধ্যে সিজদার দাগগুলো আছে অথবা সিজদা যে অঙ্গগুলো দিয়া দেয় এই অঙ্গগুলার জন্য আল্লাহ তাআলা জাহান্নামের আগুনকে হারাম করে দেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর আমি যদি নামাজে না পড়ি তাহলে তো আমার কোনো অঙ্গই নামাজের জন্য খরচ হয় না আমার যে অঙ্গগুলা নামাজের জন্য ব্যয় হবে নামাজের জন্য ইস্তেমাল হবে নামাজের জন্য ব্যবহার হবে এই অঙ্গগুলার জন্য আল্লাহ তাআলা জাহান্নামের আগুনকে হারাম করে দিবে সুবহানাল্লাহ এটা কেসে পাঁচ নম্বর ছয় নম্বর হলো আল্লাহ তাআলা বলেন ওয়াজআল লাকুম জান্নাতি ওয়াজআল লাকুম আনহারা ও বান্দা তোমাকে আমি আল্লাহ যে জান্নাত দিব ওই জান্নাতের নিজ দিয়া আমি আল্লাহ নহর দিব নহর নহর সুবহানাল্লাহ হ্যাঁ কয়টা পুরস্কারের কথা বলেছিলাম 10টা পুরস্কার কেউ যদি ইস্তিগফার উপর আমল করে আল্লাহ তাআলা তাকে 10টা পুরস্কার দেন এক নম্বর আল্লাহ তাআলা তাকে maaf করে দিবেন দুই নম্বর প্রয়োজন অনুযায়ী আল্লাহ তাআলা তাকে বৃষ্টি দিবেন তিন নম্বর আল্লাহ তাআলা তাকে সম্পদ দিবেন চার নম্বর আল্লাহ তাআলা তাকে সন্তান দিবেন সন্তান যদি অবাধ্য হয় অবাধ্য সন্তানকে বাধ্য করে দিবেন পাঁচ নম্বর আল্লাহ তাআলা তাকে জান্নাত দিবেন ছয় নম্বর আল্লাহ তাআলা ওই জান্নাতের তলদেশ দিয়া নহর প্রবাহিত করবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সাত নম্বর সূরাতুল আনফালের 33 নং আয়াত যেটা আমি তেলাওয়াত করেছি আল্লাহ তাআলা বলে ওয়া মা কানাল্লাহু লিউআদ্দিবাহুম ওয়া আনতা ফীহিম ওয়া মা কানাল্লাহু মুআদ্দিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন ও নবী আপনি যতদিন পর্যন্ত উম্মতের মাঝে থাকবেন ততদিন পর্যন্ত আমি আল্লাহ আযাব দিব না কিন্তু আপনি তো চিরজীবন উম্মতের মাঝে থাকবেন না আপনি যখন চলে যাবেন আপনি চলে যাওয়ার পরে উম্মত যতদিন পর্যন্ত ইস্তিগফারের উপর আমল করবে
যেই বান্দা যেই বান্দি যেই ঘরের মানুষ যেই এলাকার মানুষ যেই সমাজের মানুষ যেই দেশের মানুষ ইস্তিগফারের উপর আমল করবে আল্লাহ তাআলা তাদেরকে বড় ধরনের কোনো আযাব দিবেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কয়টা গেছে সাতটা আরে সাতটা গেছে আট নম্বর সূরা হুদের দুই নং আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলে ওয়া আন ইস্তাগফিরু রাব্বাকুম ثم توبوا إليه يمتعكم متاعا حسنا الله تعالى بولين او بندا تمي جدي استغفار روپر عمل کرو استغفار استغفار روپر جدي تمي عمل کرتے پارو الله تعالى تمہا کیکتا شات چند جیبن دان کرو بے سبحان اللہ شات چند جیبن دان کرو بے جی جیبنر مدد کنو پریشانی تھک بے نا যে জীবনের মধ্যে কোন ধরনের অশান্তি থাকবে না এই জন্যই তো আল্লাহর নবী বলেন মাল্লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দীকি মাখরাজা ওয়া মিন কুল্লি হাম মিন ফারজা বান্দা ইস্তিগফারের উপর আমল করো যত ধরনের চিন্তা আছে সব চিন্তা আল্লাহ তাআলা দূর করে দিবে সুবহানাল্লাহ এই চিন্তাটা হতে পারে আমার পারিবারিক চিন্তা আমার সাংসারিক চিন্তা স্বামী স্ত্রীর চিন্তা ঋণ নিয়ে চিন্তা এলাকা নিয়ে চিন্তা প্রতিবেশী নিয়ে চিন্তা মামলা মোকদ্দমা নিয়ে চিন্তা অনেক কিছু নিয়ে চিন্তা যত ধরনের চিন্তা আছে দুনিয়াতে এমন কোনো মানুষ নাই যার চিন্তা নাই যার পেরেশানি নাই কেউ বেশির জন্য পেরেশানি করে কেউ কম আছে এই জন্য পেরেশানি করে কারোটা চলে গেছে এই জন্য পেরেশানি করে যত ধরনের পেরেশানি আছে সকল পেরেশানি দূর করার জন্য সর্বোত্তম যে আমলটা আছে সেই আমলের নাম কি জোরে বলেন কি ইস্তিগফার ইস্তিগফার استغفار استغفار اي جنو نوي نمبر الله تعالى بولي كنو بندا استغفار روپر جو دي عمل كوري الله تعالى تاكي شب من بردی كوري دي بي سبحان الله استغفار روپر عمل اپنے كور بين امنی اپنے شب من پا بين اپنے کل پنو کرتے پار بين ایتا پوری کھیتو عمل اپنے شترو اسے استغفار روپر عمل کرتے تاکن دیکھ بین شترو ایک دن اپنے بندو ہوئے گز سبحان اللہ سبحان اللہ ایک کو ایک دن دورے ایتا عمل کرتے سی امار نیجر شترو جیتا ایتا ہم دیکھی رہے ہیں مازم مازے سلام دیکھ لیگا سورة حودر اے آیت تا خویلہ دیکھ لام تفسیر دیکھ لام اس کے آشتے آشتے ہی تفسیر تا دیکھ لام ہمیں گاریر مدد কি শত্রু কিল্লিকে বন্ধু হয়ে যাইতেছে কারণটা কি কারণ হলো ওই তাসবিহ একটা হাতে আর মুখে হইল আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাই আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাই আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাই এইটা দিয়ে আল্লাহ বন্ধু বানাই দিছে আরে জোরে কর না সুবহানাল্লাহ এটা হলো 9 নম্বর 10 নম্বর সূরা উহুদের মধ্যে বারো নং পারার ছয় নং পৃষ্ঠা আল্লাহ তাআলা বলে ওয়ায়া কওমি ইস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা ওয়া ইয়াজিদকুম কুওয়াতান ইলা কুওয়াতিকুম আল্লাহ তাআলা বলে বান্দা ইস্তিগফারের উপর আমল করো তাহলে আমল করার জন্য ইমানই যে শক্তির প্রয়োজন এই ইমানি শক্তি আমি আল্লাহ তোমাকে দান করব সুবহানাল্লাহ নামাজ পড়তে ভালো লাগতেছে না আমার জিকির করতে ভালো লাগে না আমার রোজা রাখতে ভালো লাগে না ভালো কাজ করতে ভালো লাগে না এই ভালো লাগাটা আমার অন্তরের মধ্যে তৈরি করে দিবে সেটা কি জোরে বলেন সেটা কি ইস্তিগফার এই ইস্তিগফারের মাধ্যমে আল্লাহ তাআলা এত পরিমাণ ফজিলত আমার আপনার জন্য রেখে দিয়েছে এক নম্বর আল্লাহ তাআলা তাকে মাফ করে দিবে দুই নম্বর আল্লাহ তাআলা বৃষ্টি প্রয়োজন অনুযায়ী বৃষ্টি দিবেন তিন নম্বর আল্লাহ তাআলা প্রয়োজন অনুযায়ী সম্পদ দিবেন চার নম্বর আল্লাহ তাআলা তাকে সন্তান দিবেন অবাধ্য হলে বাধ্য করে দিবেন পাঁচ নম্বর জান্নাত দিবেন ছয় নম্বর জান্নাতের নিচ দিয়া হ্যাঁ তলদেশ দিয়া নহর প্রবাহিত করবেন কয়টা হইল হ্যাঁ ছয়টা সাত নম্বর আল্লাহ তাআলা সমস্ত বালা মুসিবত আজাব গজব থেকে আল্লাহ তাআলা তাকে কি করবেন হেফাজত করবেন আট নম্বর আল্লাহ তাআলা তাকে স্বাচ্ছন্দ্য জীবন দান করবেন নয় নম্বর আল্লাহ তাআলা তাকে সম্মান দান করবেন দশ নম্বর আল্লাহ তাআলা তাকে ঈমানী শক্তি বৃদ্ধি করে দিবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ
তাহলে এই বছরের আমল একটা আমি দিলাম একটা অনেক ভক্তরা তো অনেকটা দেয় আমি একটাই দেই আমি যেই কোন জায়গায় গেলে একটা দেই বেশি দেই না কারণ হলো একটা শুরু একটা মধ্যখানে একটা শেষও একটা একটার উপর আমল করলে আখলিস দিনাকা ইয়াকফিকাল আমালুল কলিল যদি আমল অল্প হয় নিয়ত যদি খালেস থাকে ধারাবাহিকতা যদি থাকে এই অল্প আমল আল্লাহর কাছে নাজাতের জুরিয়া হয়ে যায় সুবহানাল্লাহ করব তো আমল ইনশাআল্লাহ হ্যাঁ বলেন কি أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه من থাকবে তো ইনশাআল্লাহ হ্যাঁ মনে থাকবে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সকলকে ইস্তিগফারের উপর আমল করবার তৌফিক দান করুন বলেন আমিন